হ্যালো ভিউয়ার্স, আমি এসিপি নয়ন। তো আজকের ভিডিও ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো আজকের ভিডিও টপিকটি হলো কিভাবে আপনি একটি সায়েন্টিফিক অরিজিনাল ক্যালকুলেটার ফাইন্ড আউট করবেন। তো চলুন দেখা যাক কিভাবে একটি অরিজিনাল সায়েন্টিফিক ক্যালকুলেটার ফাইন্ড আউট করা যায়। তো আমরা বাজারে সাধারণত বিভিন্ন ধরনের সায়েন্টিফিক ক্যালকুলেটার পেয়ে থাকি এবং তারা অনেক সময় বলে থাকে এটি অরিজিনাল ক্যালকুলেটার। তো আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন যে কোনটি অরিজিনাল সায়েন্টিফিক ক্যালকুলেটার এবং কোনটি ডুপ্লিকেট। তো আমার হাতে দুইটি ক্যালকুলেটার দেখতে পাচ্ছেন, তো এর মধ্যে একটি অরিজিনাল এবং একটি ডুপ্লিকেট। তো অনেকেই হয়তোবা জানেন যে কোনটি অরিজিনাল এবং কোনটি ডুপ্লিকেট, হয়তোবা ভিডিও দেখেই বলতে পারছেন যে কোনটি অরিজিনাল কোনটি ডুপ্লিকেট। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোটাই আজকে দেখানোর চেষ্টা করব যে কোনটি অরিজিনাল এবং কোনটি ডুপ্লিকেট, কোন দিক থেকে এটি অরিজিনাল এবং কোন দিক থেকে এটি ডুপ্লিকেট মনে হচ্ছে। তো আমার ডান হাতে যে ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন, তো এটি হলো অরিজিনাল ক্যালকুলেটর এবং এটি হলো ডুপ্লিকেট ক্যালকুলেটর। তো এটি কেন ডুপ্লিকেট এবং কীভাবে ডুপ্লিকেট এটি আমি আপনাকে বিস্তারিত আজকে জানাবো এই ভিডিওতে। তো অরিজিনাল ক্যালকুলেটারে লক্ষ্য করে দেখবেন যে ক্যাসিও লেখাটা এবং প্রত্যেকটা লেখাগুলো অনেক স্মুথ এবং কোনো ফন্ট নষ্ট হবে না এবং মোটা হবে না, মানে অনেক স্মুথ হবে লেখাগুলো এবং অনেক সুন্দর লেখাগুলো হবে এবং লেখা ফেড করবে না বা এক কথায় ভেঙে যাবে না এমন অবস্থা আর কি। তো লেখাতেই অনেক সময় বোঝা যায় যে কোনটি অরিজিনাল কোনটি ডুপ্লিকেট। তো এবং বাটনগুলো হবে অনেক স্মুথ, হ্যাঁ কর্নারগুলো অনেক স্মুথ হবে, রাউন্ড হবে, মানে কমফোর্ট। আর ডুপ্লিকেটের ক্ষেত্রে এগুলো হবে না, একটু লেখাগুলো একটু মোটা টাইপের হবে। একটু খেয়াল করে দেখি, লেখাটা একটু মোটা তুলনামূলকভাবে, ফন্টটা এতটা স্মুথ না। আর ক্যাসিও ক্লাস ওয়াইজ লেখাটা একটু খেয়াল করে দেখুন, অনেকটাই মোটা আর এখানে অনেকটাই স্মুথ এবং কালারটাও একটু আলাদা। তো মেইনলি যে জিনিসটাকে দেখবেন সেটি হলো ক্যাসিও লেখাটা। ক্যাসিও লেখাটা অনেকটা এখানে অস্পষ্ট, অনেক সময় একটু কাছে নিয়ে দেখবেন যে লেখাটার মধ্যে একটু অস্পষ্টতার ভাব আছে বা একটু মোটা, অনেকটা একটার সাথে আরেকটা লেগে গেছে এই টাইপের। একটু 99 লেখাটা একটু খেয়াল করুন যে লেখাটা মনে হচ্ছে লেগে লেগে গেছে একটা সঙ্গে বা ঢেপসায় গেছে যাকে বলে অনেকটা, কিন্তু অরিজিনালের ক্ষেত্রে দেখবেন যে এটা নেই আর কি, এটা একদম স্পষ্ট, কোনো ফন্ট ফাটা নেই বা ফন্ট ভাঙা নেই এই টাইপের আর কি। সেকেন্ড যেটি দেখবেন সেটি হলো অরিজিনাল ক্যালকুলেটারের ক্ষেত্রে পিছনে ক্যাসিও লেখা থাকবে এবং মেড ইন থাইল্যান্ড লেখা থাকবে। তো আমি অরিজিনালটার পিছনে দেখাচ্ছি, তো অরিজিনালটার পিছনে দেখবেন ক্যাসিও লেখা, রেটিং 1.5 ভোল্ট, সোলার ব্যাটারি, তারপরে ইউজ ব্যাটারি সামথিং, যে ব্যাটারিগুলো ইউজ হয়েছে সেটার কথা বলা হয়েছে। তো দেন এখানে নিচে লক্ষ্য করে দেখুন এখানে লেখা আছে মেড ইন থাইল্যান্ড, এই লেখাটা একটু খেয়াল করবেন, মেড ইন থাইল্যান্ড। কিন্তু ডুপ্লিকেটের ক্ষেত্রে এটি হবে না, ডুপ্লিকেটটা লক্ষ্য করে দেখি, এখানে কিন্তু ক্যাসিও লেখা নেই প্রথম কথা। দেন হচ্ছে রেটিং, সোলার ব্যাটারি সামথিং যাবতীয় সব কিছু ঠিক থাকলেও এখানে ক্যাসিও লেখাটাই নেই। দেন এখানে লেখা দেখবেন যে মেড ইন চায়না। তারপরে যেটি দেখবেন সেটি হলো, ও সরি, তারপরে স্টেপটা দেখানো হলো না। তারপরে স্টেপটা হলো এখানকার যে সোলারটা ইউজ হয়েছে, অরিজিনালে অরিজিনাল ক্যালকুলেটারে অরিজিনাল সোলার ইউজ হয়েছে। তো যদিও হয়তো বা ক্যামেরাতে অনেকটা ভালো বোঝা যাচ্ছে না, তবে অরিজিনাল সোলার দেখলেই বোঝা যাবে যে এটা কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট। হ্যাঁ এটা হলো অরিজিনাল অরিজিনাল সোলার। আর ডুপ্লিকেট সোলারটা একটু খেয়াল করে দেখুন, ডুপ্লিকেট সোলারটা অনেকটা কালো, এর মধ্যে কোনো মনে হয় ক্রিস্টাল নেই বা এই টাইপের কিছু আর কি, অনেকটা কালো দেখাবে। কিন্তু অরিজিনালটা দেখুন আলাদা একটা কালার, বাদামি একটা কালার দেখা যাচ্ছে, যদিও ক্যামেরাতে এত সুন্দর বোঝা যাচ্ছে না কিন্তু এটিতে কালো বোঝা যাবে। দেন ক্যালকুলেটার দুটি অন করে দেখা যাক কী অবস্থা।
অন করার পরে দেখা যাচ্ছে দুটির ফিচার সেম, সেম লেখা, সেম ম্যাট্রিক্স। অন করার পরে বোঝাই যাচ্ছে না যে কোনটি অরিজিনাল কোনটি ডুপ্লিকেট, কিন্তু একটা কিন্তু সিগনিফিকেশন আছে অরিজিনালটার মধ্যে, কিন্তু ডুপ্লিকেটের মধ্যে সেটা নেই। সেটি হলো এখানে একটি সোলার চিহ্ন দেখা যাচ্ছে, সোলার কর্নারে সোলার চিহ্ন দেখা যাচ্ছে, যে সোলার যখন পর্যাপ্ত আলো থাকবে তখন এখানে একটা সোলার পয়েন্টার দেখা যাবে, যে এখানে ব্যাটারি সোলারে চলতেছে ক্যালকুলেটারটি। কিন্তু ডুপ্লিকেটে খেয়াল করে দেখুন এখানে কিন্তু কোনো সোলারের চিহ্ন দেখা যাচ্ছে না, যে এই ক্যালকুলেটারটি এখন সোলারে চলতেছে। তো এটি শুধুমাত্র অরিজিনাল ক্যালকুলেটার FX991EX এর ক্ষেত্রে পসিবল, অন্য ক্যালকুলেটারের ক্ষেত্রে এখনও এই ফিচারটা দেওয়া হয়নি, তবে এই ক্যালকুলেটারটি এই ফিচারটা দেওয়া হয়েছে। তো একটু খেয়াল করে দেখবেন যে এখানে সোলারের যে পয়েন্টার, এই পয়েন্টারটা জ্বলে আছে। এবং অরিজিনালের আরেকটা বড় ব্যাপার হলো যে এটি যদি সোলারের, সোলারটা যদি আমি ঢেকে দিই বা সোলার যদি না পাই, তাহলে এই পয়েন্টারটা সঙ্গে সঙ্গে উধাও হয়ে যাবে। একটু লক্ষ্য করে দেখি আমরা, যদি আমার হাতের কারণে দেখা যাচ্ছে না, তো আমি সোলারটা আমি হাতে ঢেকে দিলাম, তো সোলার বাটনটি উধাও হয়ে গেছে। দ্যাটস মিন এখন আর সোলারে পর্যাপ্ত লাইট পাচ্ছে না বা সোলার থেকে ক্যালকুলেটর চলতে পারছে না, তো এই ক্ষেত্রে ক্যালকুলেটরটি ব্যাটারি থেকে চলতেছে। তো আমি যখন আবার হাতটা ছেড়ে দেবো তখন সঙ্গে সঙ্গে আবার সোলার পয়েন্টারটি ভেসে উঠবে, ডিসপ্লেতে শো করবে যে আবার এটি সোলারে চলতেছে। তো আমি হাতে ছেড়ে দিই, এই যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে সোলারের পয়েন্টারটি দেখাচ্ছে। একটু লক্ষ্য করে দেখুন, এটি শুধুমাত্র অরিজিনালের ক্ষেত্রেই সম্ভব। তো কিছু কিছু ডুপ্লিকেটের ক্ষেত্রে ওটা দিয়ে দিয়েছে, কিন্তু ডুপ্লিকেট ওই সকল ক্যালকুলেটারের ডুপ্লিকেটগুলোতে ফর্মগুলো দেখবেন বড় বড় এবং ওই সকল ক্যালকুলেটারের আসবে না, কিউআর কোড আসবে না ওই সকল ক্যালকুলেটারে, কিন্তু এই ক্যালকুলেটারে আবার কিউআর কোডগুলো আসবে। তো আমি একটু দেখাই দিই। তো দেন যেটি দেখবেন কিউআর কোড, কিউআর কোড অনেকেই বলতেছে যে ক্যালকুলেটারে যদি কিউআর কোড আসে সেটি অরিজিনাল, কিউআর কোড যদি না আসে তাহলে সেটি অরিজিনাল না। তো আমি এই ভিডিওতে এই ডুপ্লিকেট ক্যালকুলেটারের মাধ্যমে বোঝাতে চাই যে না, কিউআর কোড দেখলেই যে অরিজিনাল, কিউআর কোড ছাড়া যে ডুপ্লিকেট হবে এটা কিন্তু হতে পারে না। তো আমার কাছে যে ক্যালকুলেটার ডুপ্লিকেট আছে এটিতেও কিউআর কোড আসে। তো আমি একটু আপনাকে দেখাই। সো সামথিং একটা ক্যালকুলেশন করলাম, তো ইকুয়েশন করার পরে শিফট চাপার পরে অপশনে চাপলে এটা কিউআর কোড দেখাবে, তো অ্যাজ ইট ইজ একটা কিউআর কোড। তো সেম আমি কাজটা করতেছি এখানে, তো অ্যাকশন করে শিফট থেকে কিউআর কোডে চাপ দিলাম, তো দেখুন কিউআর কোডটি চলে আসছে। তো এই কিউআর কোড যদি আসে সবাই মনে করবেন যে কিউআর কোড আসলে যে অরিজিনাল, তা কিন্তু না, কিউআর কোড আসলেই অরিজিনাল না। তবে এখানে একটা ট্রিক্স আছে যে কিউআর কোডের ক্ষেত্রে, তো কিউআর কোড দেখবেন যে এই ক্যালকুলেটারে যাই প্রেস করেন না কেন, যাই প্রেস করে যাই ক্যালকুলেশন করেন না কেন, সেটার কিউআর কোড সঙ্গে সঙ্গে দেবে। অ্যান্সার করার পরে কিউআর কোড অপশন দিবেন, সঙ্গে সঙ্গে কিউআর কোড দেবে, তার মানে এটা একটা ডিফল্ট কিউআর কোড থাকবে এখানে। আর অরিজিনালটাতে যখন ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন যত বড় হবে কিউআর কোড আসতে তত সময় লাগবে, দ্যাটস মিন কিউআর কোডটা ক্রিয়েট হতে একটু সময় লাগবে, প্রসেসিং হতে সময় লাগবে। এখন দেখুন কিউআর কোডটা আমি যখন অপশন দেখে কিউআর কোডে দিচ্ছি, একটু সময় লাগতেছে, একটু একটু টাইম নিল, দ্যাটস মিন ওই কিউআর কোডটা তৈরি করতে হবে, দেন আপনাকে দেখাবে। তো অরিজিনালগুলোতে একটু টাইম লাগবে, কিন্তু ডুপ্লিকেটগুলোতে টাইম লাগবে না, কারণ ওখানে একটা কিউআর ডিফল্ট কিউআর কোড দেওয়া থাকে, ওটাই বারবার দেখায়। সো এটা দেখে আসলে ওই কিউআর কোড দেখেই বুঝবেন না যে এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট। সো দেন আরেকটা ফিচার আছে, সেটি হলো ফাংশনিক্যাল ফিচার, ওটা দেখেও আপনারা বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। তো এবার ফাংশনিক্যালি দেখে নেওয়া যাক যে কোনটি অরিজিনাল ক্যালকুলেটার এবং কোনটি ডুপ্লিকেট ক্যালকুলেটার। তো প্রথমেই ডুপ্লিকেট ক্যালকুলেটার দিয়ে শুরু করছি। তো আমরা ক্যাসিও ক্যালকুলেটার হাতে পেয়ে অরিজিনালিটি চেক করার জন্যে এমন কেউ নেই যে ওয়ান শিফট অ্যান্ড সেভেন চাপি নাই, মানে ডায়াগনস্টিক মোডে যায় না, এমন কেউ নেই। তো আমিও ঠিক সেই কাজটাই করতেছি, একসাথে তিনটা প্রেস বাটন প্রেস করতেছি। তো প্রেস করার পর এখানে দেখাচ্ছে ডায়াগনস্টিক মোড, তো ডায়াগনস্টিক মোডে আবার প্রেস করতেছি, ডায়াগনস্টিক মোডে মোডে হচ্ছে প্রেস করার পরে যদি আমি 8 প্রেস করি তো আমাকে একটা বেশ কিছু বাটন প্রেস করতে বলবে। তো বাটনগুলো প্রেস করে দেখি কী বলে, 1, 5, log, 9, শিফট অ্যান্ড 0।
দেন এই বাটনগুলো প্রেস করার পর দেখাচ্ছে আমাকে ব্যাটারি মোড, ওকে। হ্যাঁ, কিন্তু অরিজিনালের ক্ষেত্রে একটু দেখি কি দেখা যায়। তো অরিজিনালের ক্ষেত্রে যখন আমি তিনটা একসাথে প্রেস করব, এখানে ডায়াগনস্টিক মোড আসবে, সেম অ্যাজ যখন আমি 8 প্রেস করব, তখন ঠিক একই ফিচার দেখাচ্ছে ওটার মতো। কিন্তু ওটার থেকে পার্থক্যটা কি একটু দেখে নিই। 1 5 লক লক এবি শিফট 9 এন্ড 0, তো প্রেস করছি এখন পর্যন্ত কোনো ফিচার দেখাচ্ছে না। কিন্তু এটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট দেখার জন্য আপনি একটা কাজ করবেন, সেটা হলো সোলারের উপরে হাত দিবেন। দ্যাটস মিন বোঝা মানে ক্যালকুলেটারে যদি সোলারে হাত দেওয়ার পর যদি সোলার ক্যালকুলেটার দেখায় যে সোলার মোড ওকে, তাহলে বুঝবেন এটি অরিজিনাল ক্যাসিও ক্যালকুলেটার। তো আমি যখন সোলার মোডে হাত দিলাম, তখন এখানে সঙ্গে সঙ্গে দেখাচ্ছে ক্যাসিও সরি সোলার মোড ওকে, তাহলে সঙ্গে সঙ্গে বুঝবেন যে এটি অরিজিনাল ক্যালকুলেটার। দেন আরেকটি মোড দেখবেন, তো ডায়াগনস্টিক মোডে প্রেস করবেন, প্রেস করার পরে 6-এ প্রেস করবেন। 6-এ প্রেস করার পরে এখানে দেখাবে ডিসপ্লে ভার্সন সাম এবং কি টেস্ট অ্যান্ড কন্টেস্ট। তো আমরা এই অরিজিনালটাতে এই এই ফিচারটা দেখতে পেলাম, কিন্তু ডুপ্লিকেটটাতে এই ফিচার আছে কিনা একটু দেখে নিই। তো ডায়াগনস্টিক মোড 6-এ প্রেস করতেছি, কোনো এই ফিচারটা নেই, তো ডুপ্লিকেটগুলোতে এই ফিচারটা থাকবে না, তো এই ফিচারটা ডুপ্লিকেটগুলোতে দেওয়া থাকে না, তো অরিজিনালটাতে এটা দেওয়া থাকে। তো এখান থেকে আপনি আবার ভার্সনটা জেনে নিতে পারবেন যে আপনি ক্যালকুলেটার কোন ভার্সনে, 2 চাপবেন তো আপনার ভার্সনগুলো ও দেখায় দেবে, CY235, তারপরে সাম 8F18 ওকে, অ্যান্ড PW read ওকে, প্রেস এসি, প্রেস এসি করলে আবার আগের জায়গায় চলে যাবে। দেন কন্টেস্ট মানে আপনি ব্রাইটনেস কম বেশি করতে পারবেন, লাইট এটা দিয়ে ব্রাইট কম বেশি করতে পারবেন। তো এগুলো অরিজিনালের ক্ষেত্রে পসিবল, ডুপ্লিকেটের ক্ষেত্রে এটা পসিবল না। দেন দেন ডিসপ্লে, ডিসপ্লে মানে কীরকম ডিসপ্লে, কত মানে কী কী বাটন বা কী কী অক্ষরের মধ্যে আছে সব একসাথে দেখা যাবে চাপলে। আবার এই তো শিফট প্রেস করে করে এটা দেখতে হবে। দেন হচ্ছে কি টেস্ট 3-তে, তো এই কি টেস্ট এমন কেউ নাই আমরা করি নাই যে কোনো ক্যালকুলেটারের ক্ষেত্রে। তো কি টেস্টটা শুরু হবে শিফট থেকে, শিফট আলফা মোড 3 মোড 5, তো কোনো শিপ যদি বাকি থাকে তাহলে কাজ করবে না, সরি মিসিং হয়েছে কোথাও, 23 24 25 26 27 28 29। অ্যান্ড টেস্ট ওকে, তো এইটা আমরা এমন কোনো ক্যালকুলেটারে নাই যে আমরা এটা করি নাই, তো এটা আপনিও করতে পারেন এই ক্যালকুলেটারেও। তো অনেক হয়তো এই এটা এই ফিচারটা জানতেন না, তো আমি এই ভিডিওর মাধ্যমে এটিও জানানোর চেষ্টা করছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক করবেন, এবং অবশ্যই কোনো কিছু জানার থাকলে ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্টে জানিয়ে দেবেন, বা কোনো ফাংশন সম্বন্ধে জানার থাকলে সেটি ডিসক্রিপশনে জানিয়ে দেবেন। এই ক্যালকুলেটার দিয়ে অনেক অনেক ধরনের অঙ্ক খুব অল্প সময়ে এবং খুবই তাড়াতাড়ি অঙ্কগুলো করা যায়। তো আপনারা যদি এই ধরনের ফিচার এই ধরনের কিছু যদি জানতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভবিষ্যতে আমি ওই ধরনের ভিডিও করে আমি আপনাকে আপনাদের সামনে তুলে ধরবো। তো আরেকটা বড় কথা হচ্ছে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, বাট শেয়ার করবেন না। শেয়ার করলে কী হবে, আপনার ফ্রেন্ডরাও জেনে যাবেন কোনটি অরিজিনাল ক্যালকুলেটার, তো আপনি পরে সেই ভাবটা নিতে পারবেন না যে আমি অরিজিনাল ক্যালকুলেটার কিনেছি। সো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে আরও অন্য কোনো একদিন। বাই বাই, টাটা।